কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো এবং সাবধানে আছো। তো আমি রিপন স্যার, আজকে চতুর্থ শ্রেণীর বাংলা প্রথম পত্র থেকে কোনো একটি পাঠদান দিতে চেষ্টা করব। তো তোমরা যা চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রী, তারা বাংলা প্রথম পত্র বইটা নিয়ে নাও, খাতা পেন্সিল যেগুলো দরকার সেগুলো নিয়ে নাও। আজকে আমরা একটু বেড়াতে যাব। বাসায় থেকে থেকে আর কত ভালো লাগে, আর এই সময় বেড়াতে গেলে খারাপ হয় না। চলো আজকে আমরা একটু ঘুরে আসি। তো দেখি আজকে আমরা কোথায় বেড়াতে যাব। তো তোমাদের একটা চিত্র দেখাই যে আজকে আমরা কোথায় বেড়াতে যাচ্ছি। তো সেক্ষেত্রে নামটা দেখে ফেললে তো আর হবে না। দেখো এখানে একটা দৃশ্য আছে, দেখতে পাচ্ছ কিনা? আজকে আমরা এইখানে বেড়াতে যাব। এছাড়াও আরো একটা জায়গা আছে, এটা দেখলে অবশ্য তোমরা বুঝে ফেলবে যে আমরা আজকে কোথায় যাচ্ছি। এই যে আরেকটা দৃশ্য আছে, তো আমরা এখানে আজকের বেড়াতে যাব, অর্থাৎ আমরা আজকে ঘুরতে যাব সোনারগাঁয়ে। আজকে আমাদের টপিক হলো ঘুরে আসি, ঘুরে আসি সোনারগাঁও। তো চলো আমরা শুরু করে দেই ঘোরাঘুরি, কোথা থেকে কি করব। সময় টময় আমি রিডিং করছি, বুঝতে পেরেছ? আর তোমরা আমার সাথে রিডিং করো, শব্দগুলো দাগ দাও, বিশেষ শব্দের অর্থ আমি বলে দিচ্ছি। ওকে, জানুয়ারির মাঝামাঝি, এটা কিন্তু বিরাম চিহ্ন। জানুয়ারির মাঝামাঝি কুয়াশার আবরণ বের করে সূর্য কেবল উঁকি দিচ্ছে আকাশে, এর মধ্যে সবাই পৌঁছে গেছে স্কুলে। সাবিহা, নমিতা, কবির, সুবীর সবাই, হাসান স্যার তো আগেই এসে গেছেন। সবাই যাবে যাবে শিক্ষা সফরে, ঐতিহাসিক সোনারগাঁও যাবে তারা। কি আনন্দ, কি উল্লাস সবার মনে। সাবিহা ভাবছিল সোনারগাঁও আসলে দেখতে কেমন, এটা কি সোনা দিয়ে মোড়া কোনো গ্রাম? হঠাৎ তার চিন্তায় ছেদ পড়ল। হাসান স্যার সবাইকে বাসে ওঠার জন্য তাড়া দিলেন, সবাই সুশৃঙ্খল হয়ে বসল। হাসান স্যার এবার ঢাকার একটি ম্যাপ ঝুলিয়ে দেখালেন, বললেন, এই দেখো সোনারগাঁও। ঢাকা থেকে সোনারগাঁও দূরত্ব 27 কিলোমিটার, এটা নারায়ণগঞ্জ জেলা। তাহলে এই সোনারগাঁও কোথায়? নারায়ণগঞ্জ জেলা, এবং এটা 27 কিলোমিটার দূরত্বে অবস্থান করছে। ঢাকার দক্ষিণ পূর্বে এ প্রাচীন নগরী সোনারগাঁয়ে অবস্থান। সবাই মনোযোগ দিয়ে শুনছিল হাসান স্যারের কথা। তিনি জানালেন, আমরা গুলিস্তান যাত্রা বাড়ি ফেলে এসেছি, এবার আমাদের বাস চলছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক পথে। কাশপুর ব্রিজ পার হয়ে একটু গেলেই সোনারগাঁও। আচ্ছা, দেখতে দেখতে বাস এসে পৌঁছালো সোনারগাঁও। তাহলে আমরা সোনারগাঁও এসে পড়েছি, এখন জানবো সেখানে কি কি আছে। তোমরা কি আগ্রহ না জানতে? সোনারগাঁওয়ের মাটিতে পা দিয়ে সাবিহার মন খুশিতে ভরে উঠল। চারদিকে সবুজ গাছপালা আর শীতের সকালের মিষ্টি রোদ্দুর প্রথমেই তাদের চোখে পড়ল এক গম্বুজ বিশিষ্ট প্রাচীন একটি মসজিদ। স্যার বললেন, এটা হচ্ছে গোয়ালদি মসজিদ, মোগল স্থাপত্য শৈলীর অপূর্ব নিদর্শন রয়েছে এ মসজিদে। নিদর্শন শব্দের অর্থ চিহ্ন। তবে এটা তৈরি হয়েছিল মোগল বঙ্গদেশে, মোগলরা বঙ্গদেশে আসারও আগে। এই মোগলরা আমাদের এই বাংলাদেশ বা উপমহাদেশের এই অংশটাকে আগে বলা হতো বঙ্গদেশ, প্রাচীন নাম ছিল বঙ্গদেশ। হাসান স্যার আরো জানালেন, প্রাচীন কালে সমৃদ্ধ নগর সুবর্ণগ্রাম, পরে এর নাম হয় সোনারগাঁও।
ঢাকার আগে সোনারগাঁও ছিল দক্ষিণ পূর্ব বাংলার রাজধানী, ইশাখা ছিলেন এই অঞ্চলের শাসক। সোনারগাঁওয়ের সবচেয়ে সমৃদ্ধ এলাকা পানামা নগর, এ যেন নগরের মধ্যে আর এক নগর। সাবিহা, ভাবতে আর বেড়াতে বেশ ভালোই লাগছে। এর একটা রাস্তা মাত্র, তার দুই পাশে সারি সারি প্রাচীন দালান। দালানগুলো খুব উঁচু নয়, সবই দোতলা, প্রায় 100 বছরেরও আগে তৈরি। এখানে ধনী ব্যবসায়ীরা বসবাস করতেন। সোনারগাঁও তখন ছিল মসলিন কাপড় তৈরির প্রসিদ্ধ স্থান। সোনারগাঁওয়ের তৈরি মসলিনের বিশ্বজোড়া খ্যাতি ও কদর ছিল। পরে সুতি কাপড়ের প্রধান কেন্দ্র হয়ে ওঠে এটি, কিন্তু এদেশের ইংরেজরা আসার পর দেশি কাপড়ের কদর কমে যায়। আচ্ছা, এর পরবর্তী পৃষ্ঠা আমরা চলে যাব। তখন বিলিতি কাপড় আসা শুরু করে এদেশে, বন্ধ হয়ে যায় এখানকার ব্যবসা বাণিজ্য, আর এস শহরের পুরনো দালান বাংলার অভূতপূর্ব স্থাপত্য শৈলী। আমাদের সংস্কৃতি নিদর্শন হিসেবে যেন সগর্বে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এবার আমাদের শেষ গন্তব্য সোনারগাঁও লোকশিল্প জাদুঘর দেখার পালা। একটি দেশের শিল্প সংস্কৃতি ইতিহাস ঐতিহ্যের যাবতীয় নিদর্শন জাদুঘরে সংরক্ষিত থাকে। এই যে জাদুঘর, এখানে দেশের সেই প্রাচীন কাল থেকে যা ঘটেছিল, যা হয়েছিল, যে যে চিহ্নগুলো আছে সেগুলো কিন্তু এই জাদুঘরে সংরক্ষিত থাকে। মানুষ এখান থেকে সেই প্রাচীন ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানতে পারে। আচ্ছা, সোনারগাঁয়ে জাদুঘরে ঢুকতে ঢুকতে সবুজের স্নিগ্ধ স্পর্শে সাবিহার মন ভরে গেল। কি চমৎকার একতালে শান্ত, আচ্ছা স্নিগ্ধ, এখানে যে তোমাদের কিন্তু যুক্ত বর্ণ লিখতে হবে, সেগুলো দাগ দিয়ে রাখো। 6-9 আছে এভাবে, তারপরে আছে 9-ত, ঠিক আছে, এগুলো কিন্তু তোমাদের এখানে বইতে দাগ দিয়ে রাখতে হবে। কি চমৎকার একটা লেক, শান্ত পুকুর আর গাছ গাছালিতে চারপাশ ভরা চারপাশ। প্রথমে সবাই ঢুকে পড়লো লোকশিল্প জাদুঘরে। লোকশিল্প, এটা আর একটা, এরপর আছে কি, জাদুঘরটা তখন সাধারণ জাদুঘর নয়, লোকশিল্পের জাদুঘর। আমাদের গ্রামীণ মানুষের তৈরি জিনিসপত্রকে বলে লোকশিল্প। হাসান স্যার কথাটা বুঝিয়ে দিলেন, যে বাড়িতে জাদুঘরটা করা হয়েছে তার আদি নাম বড় সর্দার বাড়ি। দারুণ কারুকাজ করা এর প্রবেশ পথ, কত জিনিস যে আছে দেখবার, শিখবার। আর একটা আছে, এগুলো কিভাবে লিখতে হয় তোমাদের কিন্তু আমি শিখ দিয়েছি, যেমন ল কর্ষচিহ্ন যুক্ত প, তারপরে এটা ক কর্ষচিহ্ন যুক্ত ক, এভাবে। কাঠের তৈরি জিনিস, মুখোশ, মৃৎপাত্র অর্থাৎ মাটির পাত্র, মাটির পুতুল, বাঁশ, লোহা, কাঁসা তৈরি নানা জিনিস, অলংকার ইত্যাদি দেখে সবাই বিস্মিত। বিস্মিত অর্থ অভিভূত বা আশ্চর্য। কি সুন্দর জামদানি শাড়ি আর কি বাহার ওই নকশি কাঁথা। নকশি কাঁথা হয়তো তোমরা দেখেছ, যে যে কাঁথাগুলোতে ফুল পাতা বিভিন্ন ডিজাইন করা থাকে। আগে গ্রামের মেয়েরা মায়েরা এগুলো তৈরি করত, এখনো তৈরি করে, শহর অঞ্চলে এগুলো কম দেখা যায়, কিন্তু কিনতে পাওয়া যায়। ঢাকার দোয়েল চত্বরে ওখানেই কিনতে পাওয়া যায়। সোনারগাঁ লোকশিল্প জাদুঘরের প্রতিষ্ঠাতা শিল্পী জয়নুল আবেদিন। জয়নুল আবেদিনের নাম তোমরা শুনেছ, বিখ্যাত একজন চিত্রশিল্পী। তার সংগ্রহশালায় গিয়ে আরো মুগ্ধ সবাই, মুগ্ধ এটা দাগ দাও, এই যে
এটা এভাবে ভেঙে দেখাবে, ঘ অশ্চিহ্ন যুক্ত খ। আর অবশ্যই এগুলো আছে যে মাত্রা আছে সেই মাত্রাগুলো কিন্তু দিয়ে দিতে হবে। তিনি ছিলেন অনেক বড় শিল্পী। আচ্ছা, এর পরবর্তী পৃষ্ঠায় যাচ্ছি আমরা। সূর্য তখন পশ্চিমে ঢলে পড়েছে, এবার ঐতিহাসিক সোনারগাঁও থেকে আমাদের ফেরার পালা। বাসের জানালা দিয়ে অস্তগামী সূর্যের ছবি দেখতে দেখতে ফিরে এলাম ঢাকা। এর স্মৃতি আমাদের মনে গাঁথা থাকবে অনেকদিন। তাহলে আমাদের এই সোনারগাঁও শহর সোনারগাঁয়ে ঘোরা হয়ে গেল। এরপরে আমরা যাব অনুশীলনীতে। এখানে আছে শব্দার্থ, ঐতিহাসিক গম্বুজ, বঙ্গদেশ, স্থাপত্য নিদর্শন, শাসনকর্তা, অঞ্চল, সমৃদ্ধ, প্রসিদ্ধ, মুসলিম, বিলিতি, অভূতপূর্ব, অস্তগামী, স্মৃতি, লোকশিল্প, বিস্মিত, বাহার, ম্যাপ, পদক, খ্যাত। এই শব্দগুলো বইয়ের পিছনে দেওয়া আছে এবং ডিকশনারি ব্যবহারের জন্য। আর ওখান থেকে শব্দ শেখার জন্য আমি এর উত্তর বলে দেব না, তোমরা বইয়ের পেছন থেকে খুঁজে খুঁজে অর্থগুলো লিখবে। তাতে কি সুবিধা হবে, তুমি এই শব্দটা শেখার সাথে সাথে এর আশপাশে যে শব্দটা আছে সেটাও তোমার চোখে পড়বে, মনে থাকবে। আর দুই একটা শব্দ না পেলে ডিকশনারি দেখতে চেষ্টা করবে, সবাই ডিকশনারি ব্যবহার শিখে ফেলবে। এরপর আছে প্রশ্ন, সোনারগাঁ কোথায় অবস্থিত? গোয়ালদি মসজিদ কি জন্য বিখ্যাত? পানামা নগর কি জন্য প্রসিদ্ধ? লোকশিল্প কাকে বলে? লোকশিল্প জাদুঘর কেন দরকার? জাদুঘর বলতে কি বুঝি? সোনারগাঁও লোকশিল্প জাদুঘরের প্রতিষ্ঠাতা কে? এই সব প্রশ্ন বইয়ের মধ্যে আছে। দুই একটা প্রশ্ন তোমাকে তৈরি করে লিখতে হবে, আর সেজন্য তোমাদেরকে তৈরি করে লেখার জন্য এই পাঠটাকে কয়েকবার খুব সুন্দরভাবে পড়তে হবে। আর আমি যদি বলে দিই তাহলে তো আর হলো না, তোমরা সেটা দেখে দেখে বা শুনে শুনেই লিখে ফেলবে, তাহলে কিন্তু তোমাদের শেখা হবে না। এরপরে আছে পরবর্তী পৃষ্ঠায় বাম ডান। আর 5 নম্বরে আছে আমাদের নিজের গ্রাম বা শহরের কথা সংক্ষেপে বর্ণনা করি। তোমরা এটা তোমার গ্রাম সম্পর্কে 5-7 লাইন লিখে ফেলবে এবং প্রশ্নের উত্তরগুলো লিখে ফেলবে। এরপরে আছে 83 পৃষ্ঠায়, সেখানে শব্দার্থ এবং বিপরীত শব্দ আছে, এগুলো একটু পড়তে হবে পরবর্তী পৃষ্ঠায়। এখানে ফুল, ফুল অর্থ কি, ফুল এর সমার্থক শব্দ কি, পুষ্প, কুসুম, মঞ্জুরি, পশুন, পুষ্পক, পানি, জল, বাড়ি, পৃথিবী, জগৎ, ধরণী, এরকম, নদী, পতাকা। তারপর আছে বিপরীত শব্দ, সকাল, বিকাল, এগুলো আমি বলে দিচ্ছি, যাওয়া, আসা, মিষ্টি, তেত, রোদ, বৃষ্টি, প্রথম, শেষ। এবারে কর্ম অনুশীলন আছে। সেক্ষেত্রে মনে করো একজন বিদেশির সাথে তোমার পরিচয় হয়েছে, যিনি আগে কখনো বাংলাদেশে আসেননি, তিনি বাংলাদেশের আচার অনুষ্ঠান সংস্কৃতি ইত্যাদি সম্পর্কে জানার জন্য কোথায় যাবেন তা তোমার কাছে জানতে চাইলেন, সেক্ষেত্রে তুমি তাকে কোথায় যাওয়ার পরামর্শ দেবে এবং কেন? মানে এখানে একটা চিঠির মতো কোনো এক বিদেশি বন্ধু জানতে পারে বা কেউ জানতে পারে যে বাংলাদেশে কোথায় কি আছে। সেক্ষেত্রে আসলে তোমাদের এখন পড়াটা কিন্তু শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ না, বইয়ের বাইরেও। সেক্ষেত্রে ইন্টারনেটে সার্চ দিলে তোমরা দেখতে পারবে বাংলাদেশের স্মরণীয় বা ঐতিহাসিক স্থানগুলোর নাম সেখানে পেয়ে যাবে এবং সেগুলো তোমরা দেখতে পারো। এরপর আছে নিচের যে কোনো একটি বিষয় নিয়ে 8টি বাক্য লিখি। এটা সোনারগাঁও, জাদুঘর, স্মৃতিসৌধ এবং শহীদ মিনার। তো যাই হোক, আজকের এই পর্যন্ত ছিল আমাদের পাঠটি। আর আজকের আমাদের এই পাঠটা তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবে এবং ভিডিওটাকে অবশ্যই লাইক দেবে। ভিডিওটা লাইক না করলে কিন্তু ভিডিওগুলো থাকবে না, ডিলিট করে দেবে। আর তোমরা জানো যে আমার ভিডিওগুলো ইউটিউব থেকে দিচ্ছি, আর তোমরা সরাসরি ইউটিউবে গিয়ে দেখলে লাইক কমেন্টটা করতে পারো। সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। অসংখ্য ধন্যবাদ সকলকে।